সকলকে সংগ্রাম অভিনন্দন। কার্ল মার্ক্সের মতো মহান ব্যক্তির চিন্তা ভাবনা ধ্যান ধারণা নিয়ে কথা বলা আমার পক্ষে সেই যোগ্যতা অর্জন করা সম্ভব হয়নি, আমি প্রথমেই স্বীকার করছি। আর একটু আগে জাকির হোসেন ভাই যেসব কথা বলে গেলেন খুব মূল্যবান, এবং বিশেষ করে আমাদের সংস্কৃতির ক্ষেত্রে আমরা যারা কাজ করি, কাজ করতে চাই, তাদের জানা বোঝার জন্য তার এই যে কথাগুলো খুবই পরিধানযোগ্য। তবে আমার কিছু দুই একটা প্রশ্ন জেগেছিল ওনার কথা বলার সময়, যে আমরা যদি ধরুন বাংলাদেশের স্বাধীনতার সময়ে কথা যদি আমরা ধরি, এই যে প্রস্তুতি আমাদের চলেছিল একাত্তরের আগে দীর্ঘদিন ধরে বিভিন্ন ক্ষেত্রে, ভাষার প্রশ্নে, অর্থনীতির প্রশ্নে, পূর্ব পশ্চিমের বৈষম্যের প্রশ্নে, সেগুলোকে আমরা একসাথে জোড়ার চেষ্টা করেছি আমাদের সংস্কৃতির মধ্য দিয়ে, বিশেষ করে গান, নাটক, কবিতা, সাহিত্যের অন্যান্য ক্ষেত্রে। তো সেইটি যদি করে থাকতে পারি, আমরা আজকেই আমরা দেখছি যে আমাদের অর্জন হাইজ্যাক হয়ে গেছে। পুঁজিবাদী শ্রেণী তারা ঠিকই ওত পেতে ছিল, সাধারণ মানুষ তাদের জীবন দিয়ে একটা পরিবর্তন ঘটাবে এবং সেই পুরো ফায়দাটা তারা লুটবে, এবং তা করেছেও আমরা দেখতে পাচ্ছি তার এখনকার যে অবস্থা। আমি যে একটু খালি আপনাদেরকে মনে করিয়ে দিই, নিশ্চয়ই সবাই দেখেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটা ভাষণ, কোনো একটা উপলক্ষে তিনি ভাষণটা দিয়েছিলেন। আমলাদেরকে উদ্দেশ্য করে তিনি খুব চিৎকার করে কথাগুলো বলছিলেন, যে আমার যে কৃষক যে উৎপাদন করে, এত পরিশ্রম করে, সেই ফসলের ন্যায্য মূল্য সে পায় না, সে তার যে অধিকার সেটি পায় না, আর তোমরা আমলারা তাদের পয়সায় বেতন নিয়ে নিজে এত সুন্দর জীবনযাপন করো, তাদেরকে সেটা ফিরিয়ে দিতে হবে। এই যে বিপ্লবী কথাগুলো তিনি বলছিলেন, মনে হয় যেন সত্যি একটা মার্ক্সবাদী বিপ্লবী কথাগুলো যেরকম, সেরকমই লেগেছে। কিন্তু আজকে আমরা কী দেখছি, তার নাম ধরে, তার নামে বড় বড় ব্যানার সামনে নিয়ে যে শাসক শ্রেণী, শোষক শ্রেণী, তারা আজকে কী করছে, সেই শ্রমিক, সেই কৃষকের জায়গা আজকে কোথায়? তো আমি আরেকটু পিছনে যেতে চাই, আমার মনে হয় এখানে একটু আলোকপাত করা দরকার, কারণ এই প্রসঙ্গটি এসেছে, সেটি হচ্ছে যে সোভিয়েত বিপ্লব, এতদিনের এই যে সমাজতন্ত্র চলতে থাকা মজবুত একটা সমাজতান্ত্রিক ভিত্তি, সেটির যে একটা পতন ঘটল, তারপরে আজকে তারা একটা পুঁজিবাদী সাম্রাজ্যবাদী দেশে পরিণত হয়েছে, এই ঘটনাটি কী করে ঘটল, এবং আমরা যদি তুলনামূলকভাবে দেখি তাহলে আমার মনে হয় যে আমাদের একাত্তর সালের যে প্রতিশ্রুতি ছিল যে ধরনের সমাজ গড়ার, সেটির যে ব্যর্থতা, তার চেয়ে অনেক বড় ব্যর্থতা হচ্ছে যে ১৯১৭ সালে যে বিশাল বিপ্লব ঘটেছিল, সমস্ত পৃথিবীতে একটা বিরাট ধাক্কা এনেছিল, ধাক্কা দিয়েছিল, সেই বিপ্লবটি কী করে নস্যাৎ হয়ে গেল, এবং আজকে তারা কেন এই জায়গায়, এবং সেখানকার শ্রমিক শ্রেণী তারা কী করছেন আগের অবস্থায় ফিরে যাওয়ার জন্য, আমার মনে হয় সেগুলো আমাদের শেখার আছে। আমি নিজে একজন খুব নগণ্য সংস্কৃতিকর্মী, একটু সাহিত্য বা চলচ্চিত্রের সাথে সামান্য একটু সম্পৃক্তি যেটুকু আছে সেটি নিয়ে কাজ করার চেষ্টা করি। আমি দেখেছি যে আমাদের মধ্যে এখন যারা চলচ্চিত্রের ক্ষেত্রে কাজ করছেন তাদের অনেকেই ঠিক যে মার্ক্সবাদী চিন্তা চেতনা তার সাথে পরিচিত নন, ফলে হয় কি একটা বানোয়াট বাস্তবতা তাদের ছবিতে তারা তুলে ধরেন, বা সেই বাস্তবতা এতটাই হয়তো মোটা দাগের যে তা দিয়ে একটা মানুষের মনের ভেতরে পৌঁছানো যায় না। অথচ সংস্কৃতির কাজটি হচ্ছে মানুষের একদম গভীরে ঢুকে যাওয়া, কারণ সেখান থেকে পরিবর্তন না হলে পরিবর্তন করা সম্ভব নয়, এটা সুপারফিশিয়াল, বাইরে থেকে কোনো প্রলেপ দেওয়ার বিষয় নয়, এটা ভেতর থেকে পরিবর্তনটা আসতে হবে। তো আজকে যারা এখানে সংস্কৃতিকর্মী আছেন, আমি বলবো যে আপনারাও এই কাজটি, অর্থাৎ মার্ক্সবাদকে আমরা নিজেরা বুঝবো এবং সেটিকে আমাদের স্ব স্ব ক্ষেত্রে কীভাবে প্রয়োগ করতে পারবো সৃজনশীলভাবে,
সেই কাজটি যদি আমরা করতে পারি, এবং সেই সাথে আমার এটিও দাবি থাকবে যারা রাজনীতির ক্ষেত্রে কষ্ট করছেন, মার্ক্সবাদকে প্রতিষ্ঠা করার জন্য সংগঠন করছেন, আপনারা যদি শ্রমিক শ্রেণীকে আর ভালোভাবে সংগঠিত না করতে পারেন, তাহলে সম্ভবত বাইরে থেকে সংস্কৃতি কর্মীরা খুব একটা অগ্রসর হতে পারবেন না। কারণ অন্যান্য বিপ্লবে আমি যদি 71 সালের আমাদের স্বাধীনতাটাকে ধরে নিই, একটা ছোটো ছোটো বিপ্লব, তাহলে আমরা দেখব এখানকার যারা স্টেক হোল্ডার এই বর্জ্য শ্রেণী, তারা কিন্তু তাদের এক ধরনের যে চেতনা, যে চেতনাকে আমরা আজকে মুক্তিযুদ্ধের চেতনা বলি, সেটি একটা বিস্তৃতি ঘটাতে পেরেছিল, মানুষকে কনভিন্স করতে পেরেছিল, মানুষ অকাতরে জীবন দিয়েছিল। তো সেই ঘটনাটি আজকে যদি শ্রমিক শ্রেণী না ঘটাতে পারে, তাহলে সম্ভবত আমাদের কোনো কিছু এগোবে না। মূল দায়িত্বটা আজকে যারা রাজনীতিতে আছেন, বামপন্থী রাজনীতিতে, আমি তাদের কাছে অনুরোধ জানাবো যে আপনার সংস্কৃতি কর্মীদেরকে আপনার সাথে নিয়ে কাজ করবেন, কিন্তু আপনাদের কাজটি হচ্ছে মূল কাজ। ধন্যবাদ সবাইকে।